সবচেয়ে তোমরা যাদের আয়ত্ত করতে পেরেছ তারপর আমার লিপ্ত হয়ে বুঝতে পেরেছ আমাদের কলে কত ছিল প্রয়োজন জানতা দেখা দেখাও এখানে দুইটা জানতার প্রয়োজন সেটা দুইটা জানতার কর্ম করো এখন আমাদের কর্মের পথে আছে আইন হিসাব প্রস্তুত করো তোমরা যদি সেকেন্ড ইয়ারে পড়ো ক্ষতির সম্বন্ধে অনেক ভালো ধারণা আছে আশা করি ব্যাংক হিসাব জানতা দেখে প্রস্তুত করো ব্যাংক হিসাব আমি আর এখন পূর্বে বলে না মুখে বলে দিই প্রথম জানা দেয় ব্যাংক হিসাব ডেবিট ছিল 57,000 টাকা প্রথম জানাই ব্যাংক হিসাব ডেবিট 57,000 টাকা আর দ্বিতীয় জানাই ব্যাংক হিসাব ক্রেডিট 12,000 টাকা এই 57,000 টাকা ডেবিট থেকে 12,000 টাকা ক্রেডিট যদি বাদ দিয়ে দাও তোমার ব্যালেন্স থাকবে 45,000 টাকা সো ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স হবে 45,000 টাকা সো আমাদের ব্যাংকে জমা আছে 45,000 টাকা তাহলে এই প্রতিষ্ঠানে মোদি লিমিটেড ব্যাংক হিসাব প্রস্তুত করা হয়ে গেল ডেবিট 57,000 টাকা আমার ক্রেডিট আছে 12,000 টাকা 57,000 থেকে 12,000 টাকা মাইনাস করলে আমাদের ব্যালেন্স থাকবে 45,000 টাকা সো আমাদের খুদেরের ব্যালেন্স হবে 45,000 টাকা তোমরা খুদের স্টক এঁকে সুন্দরভাবে খুদেরটা বাসায় নিজ দায়িত্বে করে নিবে এখন আমি তোমাদেরকে দেখাবো করণীয় ক আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী আগে বলেছি ঢাকা বোর্ড 2015 সালের অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি ঢাকা বোর্ড 2015 তা এই অঙ্কে আর্থিক অবস্থা বিবরণী একটা সুনির্দিষ্ট স্টক আছে কোম্পানির আইন অনুযায়ী সাজাইতে হয় সেইভাবে আপনারা সাজিয়ে দেবে অথবা সম্পদ সহ যেহেতু এই অঙ্কে কোনো স্থায়ী সম্পদ নাই বিনিয়োগ নাই কোনো কিছু নাই শুধু একটা সম্পদ আছে যার নাম ব্যাংক জমা 34,000 এটা হেডলাইন দিলাম 34,000 ব্যাংকে জমা 45,000 টাকা আর কোন সম্পদ এই অঙ্কে না থাকার কারণে আমাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো 45,000 টাকা মোট সম্পদ 45,000 টাকা আর্থিক অবস্থা বিবরণী অর্ধেক অংশ শেষ হয়ে গেল সম্পদ অংশ শেষ হয়ে গেল আবারও বলি এই অঙ্কে যেহেতু অন্য কোনো সম্পদ নাই কোনো স্থায়ী সম্পদ বিনিয়োগ বা অসমানিত ব্যয় নাই শুধু একটা মতো সম্পদ আছে যে ব্যাংকের জমা এখানে 34,000 হেডলাইন দিয়ে লিখলাম ব্যাংকের জমা 45,000 টাকা মোট সম্পদ 45,000 টাকা যদি অঙ্কে স্থায়ী সম্পদ বা প্রাথমিক খরচ শেয়ার থাকে বা শেয়ার দামের কমিশন থাকে ওইগুলো আপনার সম্পদের মধ্যে নিয়ে আসবে সম্পদ অংশ শেষ হয়ে গেল পরবর্তী অংশের নাম হলো শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় সুযোগ দায়ের অংশ প্রথমে পরিচিত করে বলছিলাম যে শেয়ার মূলধনকে চার ভাগে ভাগ করা যায় অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিখিত মূলধন ও আদায়িত মূলধন ওই জায়গাটা এই শেয়ার মূলধনের শ্রেণী বিভাগটা এখানে কাজে লাগবে এখানে একটা খুব ইম্পর্টেন্ট শেয়ার মূলধনকে সামলানো শেয়ার মূলধনকে প্রথমে ভাগ করা যায় অনুমোদিত মূলধন আমাদের অঙ্কে ছিল অনুমোদিত শেয়ারের সংখ্যা হলো 40,000 প্রথমে বলেছিলাম অনুমোদিত শেয়ার সংখ্যা হলো 4,00,000 শেয়ার অনুমোদিত শেয়ার সংখ্যা হলো 4,00,000 4,00,000 শেয়ার তাহলে 10 টাকা মূল্যের 4,00,000 শেয়ার হলো 40,000 টাকা অনুমোদিত শেয়ার সংখ্যাতে আমরা অনুমোদিত মূল্য বের করলাম যেহেতু এই অঙ্কে ইস্যু বিলি একই 3,00,000 শেয়ার ইস্যু করতে চাই 3,00,000 শেয়ারই বিলি বা বন্ধ করতে পেরেছি তা দুইটা মূল সেম সেম হওয়ার কারণে আমরা একসাথে নিতে পারি যে ইস্যুকৃত বিলিকৃত
ও আদায়কৃত মূলধন তিনটা মূলধনকে এক সেন্টেন্সে লেখা যায় যদি ইস্যু এবং বিলি সেম হয় আর বিলি বা বন্ড যা হবে আদায় বাইরে হবে তাহলে এখানে বকেয়ার কোনো ফাংশন এখন নেই সেই কারণে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন পরিমাণ দাঁড়ায় 10 টাকা মূল্যে 3 লাখ শেয়ার 10 টাকা মূল্যে 3 লাখ শেয়ার 10 টাকা মূল্যে 3 লাখ শেয়ার হলে আমাদের আদায়কৃত মূলধন হচ্ছে 30 লক্ষ টাকা তো মূলধন আমরা বুঝে ফেললাম যে অনুমোদিত মূলধন 10 টাকা মূল্যে 4 লাখ শেয়ার হবে 24 লক্ষ টাকা আর ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন 10 টাকা মূল্যে 3 লাখ শেয়ার হবে 30 লক্ষ টাকা তাহলে 4টা মূল হয়ে গেল অনুমোদিত ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন আমাদের হলো 30 লক্ষ টাকা আমাদের বই অঙ্ক অন্য কোনো দায় আছে কিনা যেহেতু অঙ্কটা অধ্যায়ের অঙ্ক অধ্যায় ছিল তাহলে আমাদের আরেকটা দায় থেকে যায় সেটা শেয়ার অধ্যায় ওইটাকে এক হেডলাইন দিয়ে লিখতে হয় সঞ্চিত ও উদ্ধৃত এরকম কোম্পানি আইন অনুযায়ী সুনির্দিষ্ট সব অনুযায়ী করতে হয় ওকে আমাদের হেডলাইন দিতে হবে সঞ্চিত ও উদ্ধৃত এই হেডলাইনের নিচে আসবে শেয়ার অধিহার মূলধন জাতীয় আয় এটা কোম্পানির দায় এই কারণে আমরা দায় লিখতে নিয়ে আসলাম শেয়ার অধিহার আমাদের অঙ্কের মধ্যে আসছে তো যার তার মধ্যে 15 লক্ষ টাকা 30 লক্ষ হলো মূলধন আর শেয়ার অধিহার হলো 15 লক্ষ টোটাল হলো 35 লক্ষ তো আমাদের মোট দায় ও শেয়ার মূলধন দাঁড়িয়েছে 45 লক্ষ টাকা মোট সম্পদ 45 লক্ষ টাকা মোট দায় ও শেয়ার মূলধন 45 লক্ষ টাকা যেহেতু মিলে গেল আমাদের আর্থিক অবস্থা বিবরণী কমপ্লিট হয়ে গেল আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং বাসায় অসংখ্য উদাহরণ আছে উদাহরণ দেখি শেয়ার হোল্ডার শেয়ার ইস্যু চাপের যেমনগুলো আছে সমাহারে অধিহারে অবহারে বাকি অঙ্কগুলো বাসায় চেষ্টা কর আর উদাহরণ অঙ্কগুলো করতে থাক আশা করি শেয়ার ইস্যু সহজে শেষ করতে পারবে যদি এই করোনা ভাইরাসের মহামারীর সময় সম্পূর্ণ বাসায় থেকে সম্পূর্ণ নামাজ পূজা ঠিকভাবে পালন করে সঠিকভাবে পড়াশোনা করো তোমাদের প্রতি আমার দোয়া রইল আসসালামু আলাইকুম